আসসালামু আলাইকুম বৃহস্প আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কীভাবে টমেটো গাছের আগা রোগ বা টমেটো গাছের ঢলে পড়া রোগের শনাক্ত করা যায় এবং এর প্রতিকার করা যায় তো চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার লাগানো টমেটো গাছের চারার মধ্যে থেকে এই চারাটি দুর্বল হয়ে গেছে এবং এই যে চারার কাণ্ড মারা যাচ্ছে অর্থাৎ এই গাছটি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে এই যে দেখুন পাতাগুলো কুকড়ে যাচ্ছে এবং পাতা মারা যাচ্ছে এবং এই যে আরেকটি গাছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছেও পাতার একই কন্ডিশন অর্থাৎ পাতা মারা যাচ্ছে এবং এইভাবে পাতা মারা গিয়ে একসম গাছটি মারা যাবে আমি যদি এর প্রতিষেধক ব্যবহার না করি তাহলে আমার এই বেগুন ক্ষেতের প্রায় সবগুলো চারাই এই ভাইরাসে আক্রান্ত হবে এবং মারা যাবে তো এর জন্য আমাকে প্রতিষেধক ব্যবহার করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি চারারও সেম কন্ডিশন গাছের পাতাগুলো মারা যাচ্ছে এবং কাণ্ড দুর্বল হয়ে যাচ্ছে আর এর জন্য আমাকে অতি শীঘ্রই ব্যবস্থা নিতে হবে আর এজন্যই আমি আমার এই বেগুন ক্ষেতে আমি প্রতিষেধক দিব তো কিভাবে আমি প্রতিষেধক দিই চলুন তা দেখে নিই এই রোগের জন্য আমি আমার বেগুন খেতে অ্যান্ট্রাকল সত্তুর ডাব্লিউপি নামে একটি ওষুধ আমি ইউজ করব। আর সে ওষুধ আমি পানিতে মিশিয়ে আমার প্রতি চারার গোড়ায় দিয়ে দিব তাহলে চলুন দেখে নেই কিভাবে অ্যান্ট্রাকল সত্তর ডাব্লিউপি আমি পানিতে মিশিয়ে তারপর গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি চারটি পাত্রে পানি নিয়ে নিয়েছি অর্থাৎ এই পানিতে আমি অ্যান্ট্রাকল সত্তর ডাব্লিউপি মিশিয়ে নেব প্রতি একশো গ্রাম অ্যান্ট্রাকল সত্তর ডাব্লুপি প্রায় ষাট লিটার পানিতে আপনাকে মিশাতে হবে তো এই চার পাত্রে মিলিয়ে আমি ষাট লিটার পানি নিয়ে নিয়েছি এবার অ্যান্ট্রাকল সত্তর ডাব্লিউপি এই পানিতে মিশিয়ে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার ওষুধের প্যাকেটের একটি কর্নার কেটে নিয়েছি এবং ওষুধ চারটি পাত্রে সম অনুপাতে দিয়ে দিচ্ছি আমার ওষুধ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি চারটি পাত্রে সমানভাবে মিশিয়ে নেব ঠিক এভাবে দেখুন আমার মিশানেও শেষ হয়ে গেছে এবার আমি আমার জমির বেগুন গাছের গোড়ায় আমি ওষুধ দিয়ে দেব। চলুন তা দেখে নিই তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ওষুধগুলো দিয়ে দিচ্ছি আমার ষাট লিটার পানি দিয়ে আমার বেগুন জমির প্রায় দুই হাজার চারা গাছের গোড়ায় দিয়ে দেব তো সেই অনুপাতে আমি একেবারে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম কৃষিভিত্তিক সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই বিনামূল্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আবারও হাজির হব নতুন কোনো কৃষিভিত্তিক ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ